আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর যারা অসুস্থতে রয়েছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন রয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থতা দান করুক এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে প্রত্যেককে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা সকলেই একবার বলি আমিন। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা দেখতে দেখতে পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার আমরা সমাপ্ত করেছি 286 নম্বর আয়াত। আজকে আমরা পরের সূরা শুরু করতে যাচ্ছি, তৃতীয় পারা থেকে, পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতু আলি ইমরান। অনেকেই কোরআন শরীফে আল ইমরান লেখা আছে, আল ইমরান বললে তখন এর নামটা রটা রা হয়ে যায়, এজন্য সহি উচ্চারণ সূরাতু আলি ইমরান। সূরাতু, এই যে সূরাতু আলি ইমরানা মাদানিয়া, মদিনায় অবতীর্ণ, এজন্য আয়াতকে মাদানিয়া বলা হয়। আয়াত সংখ্যা 200, রুকু নাম্বার 20। আমরা এই যে উপরে যে রুকু দেখা পাচ্ছি, এই যে এটা রুকু। এই সূরাতে অর্থাৎ দম ফেলানোর জায়গা আইন অক্ষর নামে 20টি পাওয়া যাবে, সেটাকে রুকু বলা হয়। তো আল্লাহ তাআলা যেন আপনাদের এই অনুরোধের কারণে আমি সূরাতু আলে ইমরানের ভোটে জয়যুক্ত হয়েছেন। বেশিরভাগ কমেন্টসে আসছে যে হুজুর নিয়মিত করেন এবং পরের সূরা থেকেই ক্লাস শুরু করেন, এজন্য আপনাদের অনুরোধের কারণেই আমি আপনাদের উস্তাদ, আপনাদের কথায় রাখতে আমি বাধ্য হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইয়ের মনের আশাগুলোকে পূর্ণ করে দেখ, আমরা বলি আমিন। চলুন ক্লাস শুরু করি। লিখতে লিখতে কলম ক্ষয়, পড়তে পড়তে পড়া হয়, পড়ার মতো পড়লে পড়াও কঠিন, পড়াও সহজ হয়, কঠিন পড়াও সহজ হয়। জন্মের পরে আছো এই ধরাতে, মরণের পরে যাবে কবরে, দুনিয়া হেসে কি করিলাম, হিসাব নিবেন হাসরে, হিসাব নিবেন হাসরে। আরেকটি বলে পড়া শুরু করব। যখন আমি ছাত্র ছিলাম শিক্ষার মূল্য বোঝি নাই, যখন আমি ছাত্র ছিলাম, অনেকে সুর ধরছেন, শিক্ষার মূল্য বোঝি নাই, কর্মে সে বুঝতে পারে, আফস সেহরার সীমানাই, আফস সেহরার সীমানাই। কথার সাথে কামের অনেকের মিলে গেছে, এজন্য অনেকে আফসোস করছেন। আফসোস করে না লাভ নাই, এখনো সময় আছে, কাজে লাগাই। চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। ভেঙে ভেঙে আলিফ হারকাত মানে তাড়াতাড়ি, লাম মিম। আলিফ বলে দম ছেড়ে দেব, আলিফ। লাম যখন টান দেব চার আলিফ, এবং লাম বলা শেষ হলে মিমের সাথে তাসদীদের কারণে গুনগুন আওয়াজ হবে। পরে মিম অক্ষরটা আবার চার আলিফ টান দেব। এরপরে লক্ষ্য করেন উপরে একটা জবর আছে, দম ফেলার কারণে জবরটা বাদ দিতে হবে আর 2 সেকেন্ড করতে হবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি, আলিফ লাম অনেকে বলে ফেলে আবার আলিফ লাম লাম মিম, তাহলে কিন্তু হচ্ছে না, শুধু গুণাগুলো আদি হচ্ছে। তাহলে এমন হবে আলিফ লা, মুখটা ফাঁকা করে আলিফ লাম মিম। যারা একটু কম বুঝতে পারছেন ভিডিওটি আবার টেনে নিয়ে আবার শুনে নেবেন। এরপর পড়া চলে, দম ফেলার পরে আলিফে লাম, আলিফে জবর নাই, যেহেতু দম ফেলার পরে আলিফ এবং লাম পাওয়া গেছে এজন্য নিয়ম হলো দম ফেলার পরেই যদি শব্দের শুরুতেই আলিফ এবং লাম পাওয়া যায়, আলিফের মধ্যে যদি জবর না থাকে আলিফের মধ্যে একটা মনে মনে জবর দিতে হয়। এজন্য আমরা সেই নিয়ম অনুসারে আলিফের ভিতরে জবর দিয়ে হামজা লাম জবর আল, এবং আল্লাহ শব্দের ডান দিকে জবর হয়ে যাবে, এই জন্য আমরা ল বলবো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। এখানে দম ফেলা যাবে না, এই জন্য ওয়ায়ের জবর এই লামে চলে যাবে, আলিফে কিছু নাই, এভাবে থাকবে হু ওয়াল হাই ইউল। আমরা অনেকে বলি হাই উল কাইয়ুম, হাই উল না, হাই ইউল ইউল ইউল, কাইয়ুম কাইয়ুম না কাইয়ুম। আর যদি আমরা বলি কাইয়ুম তখন ইয়াটা হামজায় রূপান্তরিত হবে, কারণ হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ। এই তো চলুন আমরা এখানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখানে খেয়াল রাখবেন হু আল যেন না হয়, হুয়াল হাইয়ুল কাইয়ুম। পরের আয়াত নাজ্জালা, আরেকবার নাজ্জালা আলাইকাল কিতাবা, পরে বিল হাক্কি, আরেকবার নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, পরে মুসাদ্দিকাল লিমা। তাহলে আমরা এখানে মুসাদ্দি বলবো না, মুসাদ্দি কবে দুই জবর একটা জবর বাদ যাবে, যেহেতু দম ফেলার পরে লামে তাসদীদ। মুসাদ্দিকাল লিমা বাইনা, আরেকবার বাইনা, পরে ইয়াদাইহি, আবার বাইনা ইয়াদাইহি, কোনো টান নাই, পরে ওয়া আনজালাত তাওরাতা, আরেকবার ওয়া আনজালাত তাওরাতা, ওই যে আমরা নাম শুনছি না তাওরাত, এটাই হ্যাঁ ওয়া আনজালাত তাওরাতা। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা। রয়ে গেলে আমরা চলুন পরের পৃষ্ঠা শুরু করি। হ্যাঁ, আমরা পরের পৃষ্ঠায় আসে দেখছি ওই পারে আমরা পড়ছিলাম ওয়া আনজালাত তাওরাতা। এবার হবে ওয়ালাম জবর ওয়াল, এইখানে যেটা হামজার নিচে হামজা নুনজের ইং জিল, ওয়াল ইং জিল, এই সাকিন এটার সাথে ওয়াল, আবার নুনের সাকিন এই হামজার সাথে ইং, নুন সাকিনের পরে জিমক্ষ থাকার কারণে ইকফা, আর জিল টান দিব, ওয়াল ইং জিল। মিন ক্বাবলু, আরেকবার মিন ক্বাবলু, কাবলু কোয়েন না, হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান। অর্থাৎ আমাদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছিল হেদায়েতের জন্য, কাদের হেদায়েতের জন্য, লিন্নাসি মানুষদের জন্য, কিসের জন্য, ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করার জন্যই আল্লাহ তাআলা আমাদের উপরে পবিত্র আল কোরআনুল কারীম হেদায়েত স্বরূপ নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা এটাকে অস্বীকার করেছে, বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার আয়াতকে। বি আয়াতিল্লাহি লাহুম তাদের জন্য আযাবুন শাদীদ, আযাব মানে শাস্তি, শাদীদ কঠিন শক্তদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছে যারা পবিত্র আল কোরআনুল কারীমের আয়াতগুলোকে অপমাননা এবং অস্বীকার করেছেন। আল্লাহু আজিজুন যুনতিকাম, তি কাম বলবো না, তি ওম। আল্লাহু পরে আজিজুন পরে এটা জিব্বারাকা লং আলিফে নাই, ওয়াওয়েও নাই, দিয়কের এভাবে এ রু এই নুনের সাথে গিয়ে রং তে পরে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ইন্নাল্লাহা তারপরে লা পরে ইয়াখফা পরে এতে কিছু নেই বাদ, আলাইহি অক্ষর বাদ না, উচ্চারণ উচ্চারণ হবে না আর কি। শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই লাইক আলিফ এফি এখানে চলে গেছে। এই শব্দগুলো অনেকবার পড়েছিলাম। পরের আয়াত হু ওয়াল্লাযী জিব্বারাকা হু ওয়াল্লাযী হুয়াল্লাযী ইউসাউ ইউসাউ মুখ গোল হবে, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় আর ওয়াউজের ওয়ে ইউসাউ ওয়ে। একজন ভাই বলতেছে ওয়াওয়ের উচ্চারণটা আরেকটু ভালো করে পড়াবেন, তাহলে ওয়াউজের ওয়ে অর্থাৎ ওয়াও বলবেন, তারপরে বলবেন জের, এবার ওয়াও জের বলা পরে মুখটা গোল করে ফেলবেন, উচ্চারণ না, কিছু বলবেন না, মুখটা শুধু গোল করবেন, ওয়াও জের মুখটা গোল করেন, পরে ওয়ে মুখটা গোল করে ওয়ে, আবার মুখটা গোল করে ওয়ে ইউ সওয়ে রো কুম ইউ সওয়ে রো কুম ফিল আরহামি কাইফা আরেকবার কাইফা আরেকবার কাইফা ইয়াশা উ বলবো না যেহেতু দমফেলার জায়গা। হুয়াল্লাযী ইউসাউউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাহু ওয়াল হু ওয়াল ওয়ের জবর যেন কখনো আল না হয়। যদি আমরা কখনো বুঝতে পারি যে ওয়ের উচ্চারণ আমাদের কাছে আল চলে আসতেছে, ঠিক তখনই আমরা আবার অ্যাগেইন অর্থাৎ আবার আবার পড়ে নেব হু ওয়াল আজিজুল হাকিম, হাকিম না হাকিম টান দেব, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা হুয়াল্লাযী পড়ে আনজালা হুজুর আরেকবার নেন আনজালা পরে আলাইকাল পরে কিতাবা পরে মিন হু আবার বলেন মিন হু তারপর আয়াতুম হুজুর এই জায়গায় তাপেশ তু তু এইখানে চলে যাবে আয়াতুম মুহকামাতুন মুহকামাতুন মোহ দেখছেন মানে গলা ভিতরে লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়। আরে মো মিলবে হাইরের সাথে মোহ। মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না আবার হুন্না পরে উম্মুল কিতাবি আবার উম্মুল কিতাবি পরে ওয়া উখারু উখারু না ওয়া উখারু ওয়া উখারু মুতাশাবিহাত ওয়া উখারু পরে মুতাশাবিহাত মানে দুই পেশ আর 2 সেকেন্ড দুই পেশকে বাদ দিতে হবে যেহেতু দম ফেলার জায়গা আছে এই যে এটা এজন্য এই জায়গায় আমরা কি করব মুতা শা এগালিব বি হারকাত হাত তাহলে কি হলো ওয়া উখারু মুতাশাবিহাত। যারা বিগিনার বেসিক নতুন করে শিখতেছেন তাদের সুবিধার জন্য আমি একটি কথা বলি। আমাদের উস্তাদগণ বারবার বলছিলেন যখন একটা ছাত্রকে পড়াবেন বোঝাবেন তাকে সর্বপ্রথম ভেঙে ভেঙে পড়াবেন। হুন্না আমি দুইটা একসাথে পারি না তাহলে আমি একটা হুন্না উম্মুল পরে কিতাবি। এখন আমি বড় হয়ে গেছি আমি 2-3 শব্দ একসাথে বলতে পারবো তখন আমি 3টা একসাথে পড়বো হুন্না উম্মুল কিতাবি তারপরে ওয়া উখারু মুতাশাবিহাত। আমার এখন ক্ষমতা আছে 2টা একসাথে পড়ার এখন আমি পড়তে পারি ওয়া উখারু মুতাশাবিহাত। তারপর ফা আমাল্লাযীনা জিয়া গালিব না জি ফা এটা লাম না এটা আলিফ ছিল এই যে এইদিকে ফা আমাল্লাযীনা ফি আবার ফি পরের লাইন কুলুবিহিম আবার কুলুবিহিম মানে তাদের কলব যায়গুন গুং হবে যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি তারপর ওয়াবতিগাআ পরে তাউইলি। এটা আমরা অনেকে তাল বলে ফেলি এটা কিন্তু লাম না। যদি আমরা তাল বলি এই আলিফ অক্ষরটা লাম হয়ে গেল কথায় লাম কথায় আলিফ তাই যে তাউইলি। فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ দম নাই ছেড়ে দিলাম আবার منه ابتغاء الفتنة وابتغاء تأويله হাইর উচ্চারণ ভেসে আসবে লি وما يعلم تأويله إلا الله দেখেন এখানে ওয়ামা একালিফ ইয়ালামু অর্থাৎ আইন ইয়ালামু পরে তা এমন হবে তাউইলাহু ইল্লাল্লাহ এগুলো দম ফেলার জায়গা ওয়া রয়ে যাবে ওয়াররাসিখুনা আবার ওয়াররাসিখুনা রয় গালিব সি খুয়ে গালিব পরে ফিল ইলমি, অনেক আইন বুঝতে পারছেন, ফিল ইলমি। পরে ইয়াকুলুনা, আরেকবার ইয়াকুলুনা, আ এগালে মান্না, মা তাড়াতাড়ি নুনে গিয়ে ওয়াজিব গুণ না গুণ গুণ, আমান্না বিহি কুল্লুম, এখানে দম ফেলা যাবে না এজন্য হি পড়া লাগলো, আর এখানে দম ফেলা যাবে এজন্য লিহ, এখানে বিহি, বিহি কুল্লুম মিন ইনদি রব্বিনা, কুল্লুম মিন ইনদি রব্বিনা, দম ফেলার জায়গা আছে, জবর বা আলিফের কারণে এই জায়গার জবর আর ডিসাইন করা যাবে না। ইনদি রব্বিনা, রব্বিনা বলিয়েন না। ওয়ামা ইয়াযাক্কারু, ইয়াযাক অর্থাৎ দুইটা তাসদীদ তো অনেকে কেমন জানি লাগতেছে মনে হয়, ইয়া জালের সাথে ইয়াজ, জাল জবর যা, ইয়াজ যা, যা আবার কাফের সাথে জাক কা, ইয়াযাক্কা। ওয়ামা ইয়াযাক্কা, আবার ওয়ামা ইয়াযাক্কারু, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা, ও টান নেই, লো টান নেই, এ লামে চলে গেল, ও লুল এটা আছে, পেশের বাম ওয়াও আছে, সাকিন নেই, টান দেওয়া যাচ্ছে না। এখানে দেখেন পেশের বাম ওয়াও সাকিন আছে, এই জন্য খু, পেশের বাম ওয়াও আছে সাকিন নাই, টান হবে না। উলুল আলবাব, আলবাব বা টান দেবেন। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। পরের আয়াত খুব মনোযোগী দিবেন, আমরা অনেকেই মুনাজাতে পরের আয়াতটি আমরা উচ্চারণ করে থাকি, যার যদি কোনো জায়গায় বলে থাকে আমরা সেই শব্দগুলো ইনশাল্লাহ আমরা ঠিক করে নেব। চলুন, রব্বানা, হে আমার প্রতিপালক, লা, রব্বানা লা, পরের পৃষ্ঠা ওইবারে আমরা কি জানি পড়লাম, দু একজন বলতে পারছেন, ধন্যবাদ। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা, বাদা আমরা অনেকে বলি, তাহলে আমরা বলবো বাদা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, দম ফেলে রহমাহ। আর যদি কেউ দম না সারে, রহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব, ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আজকে পড়া যেন কেন জানি পড়াইতেই মন চাচ্ছে, বিরক্ত হইয়েন না যেন, আমরা 10 পর্যন্ত আজকে শেষ করব ইনশাআল্লাহ। রব্বানা ইন্নাকা, এটা অনেকে মুনাজাতে পড়ে, যেহেতু এটা প্রার্থনামূলক আয়াত, এই জন্য এটাকে আমাদের যখন দরকার প্রার্থনা করার, আল্লাহ তাআলার কাছে কোনো গুণামোচন করা, এই আয়াতগুলো আমরা আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, এই আয়াতগুলো পড়ে পড়ে তার কাছে ক্ষমা চাইতে পারি। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি, রাইবা ফি বলিয়েন না, রাইবা ফিহি। রব্বানা পরে ইন্নাকা, দুইটি একসাথে বলেন তো, চুপ হয়ে আছেন কেন বলেন, আমি তো কখন থেকে কইতে আছি বলেন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি, إن الله لا يخلف الميعاد مئتنا مي أغلب إن الله لا يخلف الميعاد بره إن الذين كفروا لن تغني يا أبار إن الذين সবাইকে অনুরোধ করতেছি বলার জন্য ইন্নাল লাযিনা পরে কাফারু পরে লান তুগনিয়া আনহুম পরে আমওয়ালুহুম পরে ওয়ালা আওলাদুহুম এই হু এমএমএ মিনাল্লাহি শাইআ শাইআ এগলি شيئا إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار এটা টান দিয়ে এটা একবারে শেষ করব الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته.